দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, স্মার্ট সোনার বাংলা গড়ব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রানীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও রানীনগর দুর্যোগ ব্যবস্থাপনা শাখার বাস্তবায়নে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত হয়। রানীনগর উপজেলা প্রতিনিধি কাজী আনিসুর রহমানের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সকাল 9টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। এরপর পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোমেন, উপজেলা সমবায়ী কর্মকর্তা জাফরুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের পিন্টু প্রমুখ।